বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বিরতির পর এইমাত্র যারা আমাদের সাথে যোগদান করলেন তাদের সবাইকে এনটিভির বিশেষ আয়োজন বাউল গানের অনুষ্ঠান বসন্ত বাতাসে থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গীত পরিবেশন করছেন কাজী কল্পনা। প্রিয় দর্শক শ্রোতা এবং যারা সঙ্গত করছেন বিশেষ করে মন্দিরায় আমাদের যশি ভাই, তবলায় সাগর ভাই এবং দোতারায় বরাবরের মতো আব্দুল হান্নান খান, তারা সঙ্গত করে যাচ্ছেন। আমরা গানে যাবার আগে একজন কলার আছেন, দেখি কি আছেন। হ্যালো, সালাম আলাইকুম। জি ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ, গান তো খুব ভালো হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আপনারও তো পিটি লাগে। ধন্যবাদ ভাইয়া, আপনার কানটা অনেক ভালো। আমি দুদিনের একটা গান, এই অনুষ্ঠানও না হইলে অন্য অনুষ্ঠান ভাই, আমার অনুরোধ থাকবো যে সাধনা, সাধনা না জানিলে সাধনা হয় না, সাধনা না জানিলে সাধনা হয় না। ঠিকই বলেছেন, আমরা চেষ্টা করব অন্য কোন অনুষ্ঠানে এবং নেক্সট যারা শিল্পী আসবেন তাদেরকে অনুরোধ করব আপনার, আপনি বারবার আমাদেরকে ফোন করেন, আমাদেরকে উৎসাহ দেন, আপনার মতো দর্শকরা আছেন বলেই আমাদের অনুষ্ঠান হয়। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের লাইনে আসলেন, কল করলেন, ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকজন কলার লাইনে দেখি। হ্যালো কলার, আসসালাম আলাইকুম। জি ভাইয়া বলেন। সরি ভাইয়া, মুস্তাকিন ভাই বার্মিংহাম থেকে। থ্যাংক ইউ মুস্তাকিন ভাই, অবশ্যই অবশ্যই। মুস্তাকিন ভাই আমাদের বার্মিংহামের অনেক নিয়মিত একজন দর্শক, তো ধন্যবাদ মুস্তাকিন ভাই লাইনে আসার জন্য, অনেক ধন্যবাদ। হ্যাঁ আপা, আমরা সরাসরি গানে চলে যাই, কোন গান শোনাবেন? কি জ্বালা দিয়ে গেলে মরে, কি জ্বালা দিয়ে গেল মরে, নয়নের কাজে প্রাণের বন্ধুরে Thank you.
মিলে পরাণ পড়ে কত চমৎকার করে আসগর আলী বলে গেলেন পরাণের বন্ধুরে। যাই হোক আপা, আমরা অনুষ্ঠানের একদম আসলে শেষ প্রান্তে চলে এসেছি। তো এই যে আমাদের এই অনুষ্ঠান ছাড়াও প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি অনুষ্ঠান আমরা প্রতি বৃহস্পতিবার মিউজিক এন আড্ডা, চমৎকার একটি অনুষ্ঠান, সুমন খানের প্রাণবন্ত উপস্থাপনা এবং রবিন হায়দার খানের প্রযোজনায় অনুষ্ঠিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে 12:30 পর্যন্ত। চমৎকার একটি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। তো আপা, আমরা অন্য একটি গানে চলে যাব, কোন গান শুনবো আমরা? আমি এখন নিশীথে যাই ফুল বনে, ফুল ভ্রমরা, সরি, নিশীথে যাই ফুল বনে এই গানটা শুনতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, নিশীথে যাই ও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাই ও ফুল বনে, নিশীথে যাই ও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাই ও ফুল বনে। আপা, আমাদের তো একদম সময় শেষ হয়ে এসেছে। আমাদের অগণিত অসংখ্য ভক্ত শ্রোতা যারা এনটিভির পর্দায় এখন আমাদের এই বসন্ত বাতাসে অনুষ্ঠান দেখলেন, তাদের সম্পর্কে কিছু বলুন। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। ধন্যবাদ ফয়সাল ভাই, সবচেয়ে আগে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের এই এত সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য, রবিন হায়দার ভাইকে এবং এনটিভিকে, যে আমাদের প্রতি সপ্তাহে একটা আমরা এত সুন্দর একটা লাইভ প্রোগ্রাম পাই, দেশের গান, মানে দেশে আমাদের রুটের গানগুলো শুনতে পাই, এবং যারা সঙ্গত করেন বিশেষ করে আমাদের হান্নান ভাই এবং সাগর ভাই এবং জসিম ভাই, তারা অসম্ভব সুন্দর করে বাজিয়ে থাকেন। এবং আরেকটা কথা না বললেই নয় যে ফয়সল ভাই, আপনার প্রেজেন্টেশন এত সুন্দর, আসলে আমি সত্যি অভিভূত হয়ে শুনি, সবসময় আপনার এই অনুষ্ঠানটা দেখি আমি। ধন্যবাদ,
আপনারা যারা এই অনুষ্ঠান দেখেন এবং অনুষ্ঠানে গান করেন এর জন্য আমাদের এই অনুষ্ঠান আমরা করতে পারছি এবং দর্শকরাও অনেক ভালোভাবে এই অনুষ্ঠানটা নেন তো আমরা শেষ গান শুনবো আপনার কাছ থেকে আমরা এখন শেষ গানে চলে যাব তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নেই প্রিয় দর্শক শ্রোতা বসন্ত বাতাসে অনুষ্ঠানে আমরা অনেক শিল্পীকে নিয়ে আসি তারা আপনাদেরকে গান শোনান এবং পর্দার ওপাশে যারা কাজ করেন বিশেষ করে সুমন মিনহাজ আহমেদ বাদল আরাফাত খান এবং রাশেক আর আমাদের প্রযোজক রবিন হায়দার খান সকলের প্রতি রইল কৃতজ্ঞতা সেই সাথে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এনটিভির সঙ্গেই থাকুন আমি ফয়সল আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে আরও একজন শিল্পীর সাথে তারা গান শোনাবেন বসন্ত বাতাসে দেখবেন তো যাই হোক এত রাত জেগে যে কষ্ট করে আপা অগণিত দর্শক শ্রোতারা দেখছেন আমাদের গান আসলে সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা এবং দোয়া করবেন যেন আমরা আরও সুন্দর সুন্দর গান আপনাদের শোনাতে পারি এবং আমাদের মিউজিশিয়ান ভাইদের নিয়ে আপনাদের মতন বোদ্ধা যারা গান নিয়ে যারা কাজ করেন তাদের নিয়ে আমরা সুন্দর সুন্দর অনুষ্ঠান করতে পারি ধন্যবাদ আমরা শেষ গান শুনতে শুনতে গান এই গানটি শুনতে শুনতেই কিন্তু আমরা বাড়ি যাব সেই সাথে আবারও যশী ভাই সাগর ভাই আব্দুল হান্নান খান ভাই আপনাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপা আমরা শেষ গান শুনি কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারি সখি কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারি মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে চায় দিলে চায় জানি সখি কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারি সখি কুঞ্জ সাজাও গো বসন্ত বাতাসে সৈকো বসন্ত